আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আমরা যে কোনো কারণবশত ফেসবুক মেসেঞ্জারে দেখা যায়, কোনো কারণবশত আমরা কোনো দরকারের জন্য আমরা কোনো গ্রুপ ক্রিয়েট করে, যখন আমাদের গ্রুপটা প্রয়োজন থাকে না তখন আমরা ডিলিট করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে সাবটা ধরি, ডিলিটের অপশন পাই, এভাবে কিন্তু ডিলিট করে দেই। কিন্তু আসলে কি এভাবে ডিলিট করা যায়? আসলে এভাবে ডিলিট করলে কি হবে সেটা আপনার হবে যে আপনি ডিলিট করে দেবেন, কিন্তু কেউ যদি আবার পুনরায় মেসেজ করে, কোনো দ্বিতীয় কোনো অ্যাডমিন থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাডমিন যদি কোনো মেসেজ করে, আপনার এখানে কিন্তু আবার পুনরায় গ্রুপটা হয়ে যাবে। তো আমি আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে কীভাবে একদম চিরতরে ফেসবুকের মেসেঞ্জারের গ্রুপ ডিলিট করবেন। তো সেই বিষয়টি বন্ধুগণ, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে অথবা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুগণ, আমরা এভাবে গ্রুপে ক্লিক করব যদি আমরা একদম চিরতরে ডিলিট করতে চাই। তারপরে কি করব, এখানে দেখেন একটা উপরে আই বাটন আছে, এই আই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা নিচে কিন্তু দেখবেন দুটো অপশন পাবেন আপনারা, ইগনোর ব্লক মেম্বার, আপনি যদি অ্যাডমিন হয়ে থাকেন সেক্ষেত্রে ব্লক করতে পারবেন, কোনো অ্যাডমিন ছাড়াও কিন্তু কোনো মেম্বারকে ব্লক করতে পারেন, সে তার মেসেজ আপনার কাছে আসবে না, তাছাড়া কিন্তু চিরতরে ব্লক করতে পারবেন না। তাছাড়া এখান থেকে লিভ নিতে পারবেন, গ্রুপ ইগনোর করতে পারবেন, দেখেন এখানে সব অপশনই আছে। তো আপনার আমরা আমাদের কাজ কি, আমাদের কাজ হয়েছে যে আমাদের গ্রুপটা চিরতরে ডিলিট করবো। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে চতুর্থ নাম্বার অপশনটি যেটা পাবেন সি গ্রুপ মেম্বার, তো এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি যদি অ্যাডমিন হয়ে থাকেন তাহলে কি করবেন, এই যে নিচে যে প্রথমটা অথবা দ্বিতীয় যে কোনোটার থেকে শুরু করবেন, একটা করে এভাবে ক্লিক করবেন, একটা করে মেম্বার আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অপশন পেয়ে যাবেন, দেখেন রিমুভ ফ্রম গ্রুপ, তো রিমুভ ফ্রম গ্রুপ, এভাবে সবগুলা মেম্বারকে আগে আপনি রিমুভ করে দেবেন, দ্বিতীয় কোনো অ্যাডমিন থাকলে তাও আপনি এভাবে এই রিমুভ করবেন, ঠিক আছে? এই যে রিমুভ করে দেবেন, সব অ্যাডমিন যত আছে সব রিমুভ করবেন। রিমুভ করার পরে তারপরে আপনি কি করবেন, যদি চান যে অ্যাডমিনের অপশনে ক্লিক করে কনভারসেশন একবারে ডিলিট করে দেবেন তাও পারেন, এভাবে কিন্তু সবগুলোই কিন্তু আপনারা রিমুভ করবেন। আমি রিমুভ করে আপনাদের দেখাইতেছি। তো বন্ধুগণ, আমার রিমুভ করা শেষ, এখন কিন্তু আমি যদি এইভাবে ক্লিক করে ধরি আমার আইকনের উপর, তাহলে কিন্তু এখান থেকে লিভ কনভারসেশন, এখান থেকে আমি কিন্তু লিভ নিলে আর কিন্তু এই গ্রুপটা থাকবে না, এক মানে আর কোনো নোটিফিকেশান আসবে না, কারণ সব মেম্বার তো রিমুভ হয়ে গেছে, আর কোনো নোটিফিকেশান আসবে না। তো আমি কী করবো, এখান আমি এখান থেকে না করে একদম মূল গ্রুপটাই ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আমরা ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে আসার পরে এই যেটা আমরা ডিলিট করলাম, দেখেন এটা কিন্তু সবার উপরে আছে, জাস্ট ইউ এখানে এই গ্রুপের ইয়ে আছে, তো এখানে আমরা চাপটা ধরবো। এখন আমরা এভাবে এই যে ডিলিট অপশনে যদি ক্লিক করে দেই, যদি ডিলিট করে দিই, তো আমি ডিলিট করে দিলাম, এখন একদম ডিলিট, ডিলিট কনভারসেশন শেষ, মানে এই গ্রুপটা থেকে আর আপনাকে কখনো মেসেজ করতে পারবে না, গ্রুপটা আর কিন্তু পুনরায় কেউ চালুও করতে পারবে না, একদম চিরতরে ডিলিট হয়ে গেল। তো বন্ধুগণ, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর মেসেঞ্জার সম্বন্ধে আরও অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, যেগুলো দেখলে আপনি কিন্তু মেসেঞ্জারের এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে প্রবেশ করে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুগণ, আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।